হ্যাঁ, হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগত জানাই মাহাতো ওয়ার্ল্ড গেমিং চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো গাইজ, আজকে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইট ফর কালার্স একটি নতুন ইভেন্ট চলে এসেছে। তো দেখতে পাচ্ছে এখান থেকে কিন্তু আমরা এই বান্ডেলটি নিতে পারবো। তো কীভাবে নেবে সেটা আমি এই ভিডিওতে ফুল ডিটেলস দিয়ে দেবো। তো তোমরা কেউ ভিডিওটাকে একটু স্কিপ না করে টানা শেষ পর্যন্ত দেখে যাবে, নয়তো তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এখানে গো টুতে ক্লিক যখন করছি তখন এরকম একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ কাস্টম রুম কার্ড ফ্রিতে পাবো। তো কীভাবে পাবো সেটা আমি বলে দেবো, আরও অনেক কিছু কিন্তু আমরা ফ্রিতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফাইট ফর কালার্স, এইখানটাতে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এই বান্ডেলটি এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ আমরা নিতে পারবো। তো কীভাবে নেবে সেটা আমি বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছ এরকম যখন পেজ ওপেন হয়ে যাবে তখনই আমাদের এইখানে একটা ক্লেমের অপশান আছে, এখানে তোমাদের থাকবে যেটাতে আমরা ক্লেম করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ গোল্ড ক্লেম করতে পারবো। তো আমি গোল্ড ক্লেম করে নিলাম। তো তোমরা মিশনটি কীভাবে কমপ্লিট করবে সেটা বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্যালি আছে, ফার্স্ট এই ক্যালিটাকে এখানে আনতে হবে। তো এখানে কীভাবে আনবে, তো এখানে টাচ করবে, টাচ করলে দেখতে পাচ্ছে যে লেখা আছে মিশন প্লে গেম উইথ ফ্রেন্ডস টুইস, মানে ফ্রেন্ডের সাথে গেম প্লে করতে হবে। গেম প্লে করলে কিন্তু আমরা এখানে দুটো MP40 বক্স পেয়ে যাব, তাহলে কিন্তু আমরা ক্লেম করতে পারবো, নয়তো এখন দেখতে পাচ্ছি ক্লেম করতে পারছি না। তারপর এখানে দেখতে পাচ্ছে ব্লু, ব্লুটা আমরা কীভাবে কমপ্লিট করব। তো ব্লুটার এখানে টাচ করবে, টাচ করলে দেখতে পাচ্ছে যে লেখা আছে প্লে উইথ ফ্রেন্ডস টুইস, মানে এটাও আমাদেরকে ফ্রেন্ডের সাথে গেম প্লে করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো তোমরা ফ্রেন্ডের সাথে গেম প্লে করবে। আর এখানে দেখতে পাচ্ছ রেনবো আছে, এখানেই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের বান্ডেলটি। তো বান্ডেলটি কীভাবে কমপ্লিট করবে সেটিও মিশনটি বলে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে লেখা আছে রিভাইভ 5 টিমমেটস মিশন, মানে 5 জন টিমমেটকে আমরা যদি রিভাইভ করি তাহলেই কিন্তু আমরা এই বান্ডেলটি ক্লেম করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আছে উইন ক্লাস স্কোয়াড র্যাঙ্ক মোড টুইস, মানে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক মোডে আমাদেরকে খেলতে হবে, গেম প্লে করলে আমরা এটা ক্লেম করতে পারবো। তারপর লাস্ট আমাদের রেড আছে, রেড অপশানে এখানে দেখতে পাচ্ছে লেভেল 8 কার্ড আছে, কিন্তু সেটা আমাদের একটি দেবে। তো এই মিশনটি কীভাবে কমপ্লিট করবে, তো এই মিশনটি আছে বয়া ইন বারমুডা র্যাঙ্ক মোড, মানে র্যাঙ্ক মোডে আমাদেরকে জিততে হবে, গেম প্লে করে জিততে হবে, বয়া নিলেই আমরা এটি ক্লেম করতে পারবো। তো আমাদের এই ইভেন্টটি চলবে 28 মার্চ, হচ্ছে এর পিক ডে, ইভেন্টটি কিন্তু আমাদের চলবে। এখানে দেখতে পাচ্ছে লেখা আছে 15 থেকে 19 মার্চ 2021 তারিখ পর্যন্ত। আর এগুলো যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে, এই মিশনটি যখনই পুরোপুরিভাবে আমরা সব কিছু ক্লেম করে নেব, তখনই কিন্তু আমরা এই কাস্টম রুম কার্ডটি পাবো। এখানে দেখতে পাচ্ছ আমার একটুকু এগিয়েছে, এইভাবে এগিয়ে এগিয়ে এখান পর্যন্ত চলে আসবে, আর এখান থেকে যখনই পুরো হয়ে যাবে তখনই আমরা ক্লেম করতে পারবো। তো এইভাবে তোমরা সবাই করে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে কী করছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ আমি এরকম প্রতিটি নতুন নতুন ইভেন্ট রিলেটেড আইটেম ভিডিওগুলো এই চ্যানেলে সবকার প্রথমে দিয়ে থাকি। এই ভিডিওটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম দু একটা ভিডিও এরকম, তো সেখান থেকে তোমরা হয়তো বুঝে গেছো যে কীভাবে কমপ্লিট করবে। তো আমি এটা আবারও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমরা সবাই গিয়ে তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিট করে এগুলো নিয়ে নাও। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।